সুরা কি কোনো ফজিলত হাদিসে বর্ণিত আছে জি সুরা ওয়াকিয়ার যত ফজিলত আছে সবগুলো জয়ীফ হাদিস আপনারা মনে রাখবেন সুরা ওয়াকিয়ার নির্দিষ্ট কোনো ফজিলত নাই অনুরূপভাবে সুরা ইয়াসিনেরও কোনো স্পেশাল ফজিলত নাই যত হাদিস বর্ণিত হয়েছে সুরা ইয়াসিন সম্পর্কে সবগুলো জৈব সবগুলোই জাল যেমন একটা হাদিস যে ব্যক্তি সুরাই ইয়াসিন একবার পড়বে ওই ব্যক্তি দশ বার কোরআন খতম করার সব পাবে এই হাদিসটা জাল হাদিস এই হাদিস আমল করা যাবে না যে ব্যক্তি সুরাইয়াসিন পড়ে ঘুমাবে সকালবেলা নিষ্পাপ হয়ে উঠবে এটাও একটা জাল হাদিস যে ব্যক্তি ইয়াসিন পড়ে ঘুমাবে রাত্রিতে যদি রাত্রিতে মারা যায় ওই ব্যক্তি জান্নাতে যাবে এটা একটা জাল হাদিস আপনি কয়টা নেমে সব জাল হাদিস হ্যাঁ স্পেশালি ফজিলত আছে সোরা মুলকের সোরা মুলক পড়বেন আপনি প্রতিদিন রাত্রিতে বা যে কোনো সময় দিনে রাত্রে একবার করে মুলক পড়বেন রসুল্লাহ সাল্লাম বলছেন সোরা মুলক এমন একটা সোরা কাল কিয়ামতের মাঠে এটা চোদ্দশো নম্বর হাদিস দাউদের মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন যে কোন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কিন্তু লোকটা মুলক পড়তো আল্লাহকে বলতেই থাকবেন আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করো আল্লাহ লোকটাকে ক্ষমা করো কে বলবে সোরা মুল্ক বলবে বলবে অবশেষে আল্লাহ বলবেন যে না তার ক্ষমা হবে না সোরা মুল্ক আবার বলবে যে আল্লাহ তুমি তা ক্ষমা করো ও আমাকে পাঠ করে আমার কথা শুনবে না মানে তুমি ক্ষমা করো আল্লাহ বলবেন না ক্ষমা হবে না এই করতে করতে হাত তাই অবশেষে আল্লাহ তা ক্ষমা করে দেবেন তাহলে সোরা মুল্ক পড়া কত গুরুত্বপূর্ণ যে কোনো টাইম রাত্রি আল্লাহ পড়তে হাদিসে আসছে আর হাদিস আসছে সোরাতুল মুলকের নাম হলো সোরাতুল মা নে আপনার সোরা হাসরের তিন আত পড়বেন না সোরা মুলক পড়েন বেশি বেশি করে সোরা হাসরের শেষে তিন এত পড়াতে ফজিলত এই ফজিলত জৈব হাদিস ইমাম তিরমিজি নিজে হাদিসটা উল্লেখ করে জৈব বলেছেন তা আমার এটা নিয়ে পাড়াপাড়ি করার কি দরকার কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই সোরা মুল্ক পড়বো আমি সুরাতুল মুলকের আর একটা নাম সুরাতুল মানিয়া প্রতিরোধকারী সুরা প্রতিরোধকারী মানে ওই ব্যক্তিকে মাটি দিলে অর্থাৎ কবরস্থ করলে কবর দিলে মৃত্যুর পরে আজাবের ফেরস্ত কবরে ঢুকতে চাইবে কিন্তু সুরা মূল কোকে প্রতিরোধ করে তালিয়ে দিবে চিন্তা করতে পেরেছেন সুরা মূল পাহারাদা থাকবে কিয়ামত পর্যন্ত কবরের কাছে পাহারাদার হিসাবে নিযুক্ত থাকবে সুরা মূল আজবের ফেরস্তা আসতে লাগলো আমি এখানে প্রস্তুত আমি দাঁড়িয়ে আছি এখানে তোর এত বড় সাহস বলেন ফেরেস্তার শক্তি বেশি আল্লাহর কালামের শক্তি বেশি আল্লাহর কালামের শক্তি বেশি আপনি সুরা মুর না পড়তে পারেন সুরা এখলাস পড়েন সরা এখলাসের ফজিলত কত নয়শো বারো নম্বর হাদিস সই মুসলিমটা খুলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন যে ব্যক্তি একদিন হঠাৎ করে বললেন যে এই সাহাবিরা শোনো দেখেন চমক এই সাহাবিরা শোনো তোমরা উপস্থিত থাকবো আজকে আজকে আমি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাব কোরআনের এক ভাগ পড়ে শোনাবো তো আনন্দে আত্মহারা সবাই জমা হয়েছে এক সময় এসে আলরাসুল বাড়ি থেকে বেরিয়ে এসে পড়লেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ কথা বলে আবার বাড়ি মধ্যে চলে গেছেন সাহাবিরা জমা হতেই আছে জমা হতে আছে তো পরে বলছে কী ব্যাপার তোমরা যে এখনো জমা হচ্ছে যে এত যাও না কেন যা আপনি না বলেছেন আজকে যে কোরা সুরা কি বলে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বেন আপনি যা হা কুলুহু আল্লাহ ইন দালা তাহ দিলে শুরু শাল কোরআন আরে সুরা এক লাশ দিয়ে হলে কোরানের তিন ভাগের এক লা একটা সারপ্রাইজ যেমন সুরা এক লাশ পড়েন সুরা এক লাশের যত প্রজিলোত এই ফজিলতগুলো আপনি টেনে নিয়ে বাড়ি যেতে পারবেন না এত ফজিলত বর্ণিত সরা একলাছে। সাহাবীরা একটা উনত্রিশশো এক নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে সাহাবিরা একটু লম্বা হয়ে গেল মনে হয় তাই না সাহাবিরা এসে মানে রিপোর্ট দিচ্ছে একজন ব্যক্তির ওই মসজিদে ইমামতি করে কিন্তু শুধু সুরা ইখলাস পড়ে বুঝতে পারেননি সুরা পড়তে গেলে আগে কি পড়ে সুরা এক ক্লাসটা পড়ে না তো আসার পরে ওকে বলে যে তুমি সুরা এক ক্লাস পড়ো না এত শুনে না এবার আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে আসছে সালাতের মধ্যে যে কোনো সময় সালাতের মধ্যে কথা তো বলছি ইমতি করতেন সালাতের মধ্যে সুরা এক পড়তেন তো বলছে যে কি খবর তোমাদের বলছে এই লোকটা সুরা এক ক্লাস ছাড়া অন্য সুরা পড়েই না সুরা এক পড়ে তারপরে অন্য সুরা পড়ে বিচার দিয়ে দিলে মনে করেন তা নবী বিচার করে দিলেন কি জানেন এমন বিচার করলেন আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন যে তুমি কি জন্য পড়ো তা আল্লাহ রাসুল এটা পড়তে খুব ভালোবাসে না পড়ে আমি শান্তি পাই না সোরা সুরা তখন বিচার করে দিলেন আল্লা বি জান্না এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে চলে গেছে সুরাই আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তি সুরাই এখলাস দশ বার পড়বে কয়বার দশ বার পড়বে বানাল্লাহু লাহ কসরান ফিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল একটা প্রাসাদ তৈরি করবে সূরা ইখলাস পড়লে অযথা জাল হাদিসগুলো পড়ার কি দরকার বুঝেন নিমনে মোলে কথাগুলো আমার হ্যাঁ যেগুলো কোনো দলিল নাই এগুলো পড়ার কি দরকার আপনি সূরা আর শেষ দুহাত পড়ার আপনি সুরা ফাতিহা বেশি বেশি করে পড়েন আল্লাহু সুরা সূরা ফাতিহার ফজিলত আপনারা জানেন না সুরা ফাতেহা এবং সুরা বাকারা শেষ দুই আয়াত যে নাজিল হয় আল্লাহকে বলছেন পৃথিবীর সৃষ্টির পর থেকে আসমান সৃষ্টির পর থেকে হঠাৎ একটা বিকট শব্দ হলো আসমানের দিকে তাকিয়ে বলছেন যে আজকে আসমানের একটা দরজা খোলা হয়েছে যা দুনিয়া সৃষ্টির পর থেকে কোনোদিন খোলা হয়নি আজকে প্রথম খোলা হয়েছে কি জন্য ওতে একজন ফেরেশতা আসতেছে স্পেশাল দুইটা আয়াত নিয়ে এটা নাজিল হবে আজকে তাই এই দরজাটা স্পেশাল দরজা দেয়ার দুইটা জিনিস নাজিল হয়েছে একটা হলো সুরা বাকারা শেষ দুই আয়াত আর সুরাতুল ফাতেহা নাজিল হয়েছে এই দুইটা এই দুই আর প পড়ার সম্পর্কে আল্লাহ নবী বলছেন রসূদ সাল্লাহ্স সাল্লাম বলছেন সুরা তোমরা কুরআন পড়ো ফাইন নাহু শাফিয়ান ইয়ামাল কেয়ামা কোরআন পড়ো কোরআন সুপারিশ করবে তোমাদের জন্য এটা এক গোটা কোরআন থেকে আলাদা করে নিলেন তোমরা সুরা আল ইমরান সুরা বাকারা পড়ো সুরা বাকারা সুরা আল ইমরান বাদ দিয়ে শেষে বললেন সুরা বাকারা শেষ আয় দুইটা আয়াত পড়ো এরপরে বললেন শুধু সুরা ফতেহা পড়ো সুরা ফতেহার প্রত্যেকটি অক্ষর বিশাল বিশাল বরকতের ভান্ডার শব্দ না শব্দ না কি বললাম অক্ষর সোরা ফাতেহার প্রত্যেকটি অক্ষর এক একটা বড় বড় বরকতের ভাণ্ডার আল্লাস উৎসোরা বাকারা সম্পর্কে বলছেন এ ক্রাউ সৌরাতুল বাকারা সোরা বাকারা পড়ো ফাইনহা বারাকা সোরা বারকত সোরা বাকারা হল বরকতের বিশাল ভান্ডার, মান আখাদাহা বারাকা অমন তার কাহা হাসারা যে ব্যক্তি সোরা বাকারা পড়ল। ওই বরকতের ভান্ডারটাকে সে আয়ত্তা করলো আর যে ব্যক্তি সুরা ভান্ডার থেকে সে বিমুখ হলো আল্লাহ আপনারা যেগুলো ফজিলত নাই ওগুলো পড়ার চেষ্টা করবেন না মনে থাকবে তো সুরা ওয়াকিয়ার ফজিলতটা কি জানেন যে ব্যক্তি সুরা ওয়াকিয়া বেশি বেশি পড়বে এই ব্যক্তির দরিদ্রতা দূর হয়ে যাবে এ হাদিস জয়ী হাদিস কোরআন सब्सक्राइब माय चैनल इस्लामिक वीडियो अलहदीश